আঠারোশো সাতাশ সালের এগারোই এপ্রিল মহারাষ্ট্রের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে মাত্র পঁচিশ বছরের মধ্যে সমাজকর্মী ব্যবসায়ী এবং বর্ণবিরোধী এক সমাজ সংস্কারক হিসেবে ভারতে পরিচিত হয়ে ওঠেন তিনি অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা নির্মূল এবং নারী ও নিপীড়িত বর্ণের মানুষদের শিক্ষিত করার জন্য বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে তার প্রচেষ্টা জ্যোতিরাও এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতের নারী শিক্ষার পথ প্রদর্শক আঠারোশো সালে পুনেতে অবস্থিত তাত্তা ভীরের বাসভবন বা ভিদেওয়ারায় মেয়েদের জন্য শুরু করেন তাদের প্রথম বিদ্যালয় নিম্নবর্ণের মানুষদের সমান অধিকার অর্জনের লড়াইতে উদ্ভূত করার পাশাপাশি নিপীড়িত শ্রেণীর উন্নতির জন্য সত্যশোধক সমাজ তথা সত্য সন্ধানীর সমাজ গঠন করেছিলেন জ্যোতিরাও ফুলে আঠারোশো নব্বই সালের আঠাশে নভেম্বর পুনেতের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মহারাষ্ট্র তথা ভারতের সমাজ সংস্কার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং লেখক হিসেবে আজও গণ্য করা হয় জ্যোতিরাও গোবিন্দরাও ফুলেকে সারা রাজ্য জুড়ে তার একশো ছিয়ানব্বই তম জন্মদিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি ফলে রাজ্যের প্রতিটি বুথ অফিসে প্রতিটি মণ্ডলের পাশাপাশি বরদয়ালি মন্ডল অফিসেও মঙ্গলবার পালিত হয় জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্মবার্ষিকী ভারতবর্ষের যিনি সমাজসেবী জ্যোতিবাই ফুলে আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আটটাউন বর্দনী মন্ডলে এবং বিভিন্ন বুথে এবং বিভিন্ন ওয়ার্ডে আমার ওনাদের জন্মদিন পালন করছি আপনারা জানেন উনি একশো ছিয়ানব্বই তম জন্মদিন উনি সমাজের জন্য কাজ করে গেছেন এবং বিশেষ করে উনি খুব ঘরের এবং একটু নিচু জাতি মালির পরিবারের ছিলেন ওনাকে স্কুল পড়ার সময় অনেকে ঘৃণা করত উনি স্কুলে পড়াশোনা শেষ করে স্কুলে আর যায়নি পরবর্তীকালে ওনার মাসি ছিল অল্প বয়সে ওনার মা মারা গেছে মাসি খুব বুদ্ধিমান ছিল উনি ওনাকে বাড়িতে পড়াশোনা করেছে এবং স্কুলেও উনি যায়নি যাই হোক একজন বিদেশি ছিল ওনার দেখেছে ওনার শিক্ষাগত যোগ্যতা ওনাকে একটা স্কুলে ভর্তি করিয়েছেন এবং বিভিন্ন ভাষায় উনি জানতেন যাই হোক উনি সমাজের জন্য কাজ করেছেন এবং এই ভারতবর্ষে যে নারী আছে নারীদের জন্য এবং নারী যাতে উচ্চ শ্রেণীবর্গে যারা আছে তাদের উন্নতি করার জন্য উনি সময় কাজ করে গেছেন ওনার এই জন্মদিন আমরা আটটা অম্বর দল এবং আমাদের ভূতে সব জায়গায় পালন করা হচ্ছে দেশের সমাজ সংস্কার আন্দোলনের এক উজ্জ্বল মুখ মহারাষ্ট্রের লেখক তথা সমাজকর্মী জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে তার একশো ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিউ রিপোর্ট আর ই নিউজ